পরম করুণাময় প্রভুর নামে শুরু করছি। সুফিজম বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি ডিএম রাহাত। এক ভাই প্রশ্ন করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি, অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মাটির তৈরি, নাকি নূরের তৈরি, না পঞ্চভূতের তৈরি? আজ এ ব্যাপারে আলোচনা করব। নবী মাটির তৈরি নাকি নূরের তৈরি, এ নিয়ে অনেক বিতর্ক রয়েছে। উভয় পক্ষে যারা আছেন তারা বিভিন্ন দলিল পেশ করেন এবং যুক্তি উপস্থাপন করে থাকেন। দেখা যায় যে যারা নবীকে নূরের তৈরি বলে থাকেন তারা কোনোভাবেই নবীকে মাটির তৈরি মানতে চান না, আবার যারা নবীকে মাটির তৈরি বলেন তারা কোনোভাবেই নবীকে নূরের তৈরি মানতে চান না। এতে যে পক্ষ যতই দলিল প্রদান করুক না কেন বা যুক্তি উপস্থাপন করুক না কেন বা সেটা যতই যুক্তিক হোক না কেন, কোনো পক্ষই কোনো পক্ষের কথা মানতে নারাজ। কারণ এখানে তারা দুটি বিষয়কেই বেছে নিয়েছে, এক হয় নবী মাটির তৈরি, না হয় নূরের তৈরি, অন্য কিছু ভাবতেই তারা নারাজ। তাই হতে হবে নবীকে নূরের তৈরি, অর্থাৎ তারা মনে করেন নবীকে নূরের তৈরি হতে হবে, না হয় মাটির তৈরি হতে হবে। এ নিয়েই যত তর্ক বিতর্ক, আমি অন্যদের মতো সেরকম দলিল উপস্থাপন করতে চাচ্ছি না বা সেরকম কোনো যুক্তি উপস্থাপনও করতে চাচ্ছি না। আমি শুধু আমার মতামতটি তুলে ধরার চেষ্টা করব, অর্থাৎ নবীর সৃষ্টি রহস্য সম্পর্কে বা নবীর দেহ সম্পর্কে আমি আমার জ্ঞান দ্বারা যতটুকু বুঝতে পেরেছি আমি সেটাই বলার চেষ্টা করব। প্রথমেই বলতে চাচ্ছি মানুষের ভাবনার দিক বিবেচনায়। মানুষ যেটাকে নূর ভাবে এবং যেটাকে মাটি ভাবে, অর্থাৎ মানুষ সৃষ্টির ক্ষেত্রে যেটাকে নূর এবং মাটি ভাবে, সেই দিক থেকে যদি বিচার করা যায় তাহলে আমাদের আগে বুঝতে হবে যে তারা মাটি এবং নূর বলতে কী বুঝেন। তো তারা মাটি এবং নূর বলতে যা বুঝেন, অর্থাৎ যে ভাবনাটা থেকে তারা এই দাবিটা করেন যে নবী নূরের তৈরি বা নবী মাটির তৈরি, সেই ভাবনার বিবেচনায় যদি বলতে চাই তাহলে বলতে হয় যে নবী মাটির তৈরি নয় বরং নূরের তৈরি। অর্থাৎ এই দুই গ্রুপের কথা বলতে গেলে, অর্থাৎ তারা যে ভাবনা থেকে নবীকে নূরের তৈরি বা মাটির তৈরি বলার চেষ্টা করছেন, যারা মাটির তৈরি বলার বলছেন তারা যে যুক্তিগুলো দিচ্ছেন সেটা যুক্তিক বা অযুক্তিক সেটা আমি বলতে চাচ্ছি না, কিন্তু এটা বলতে চাচ্ছি যে তারা যেটাকে নূর ভেবে নবীকে নূর ভাবছেন না বা মাটি বলতে যেটা বুঝে নবীকে মাটির তৈরি বলছেন, এই দিক বিবেচনায় তারা ভুল বলছেন। নবী এই দিক বিবেচনায় মাটির তৈরি হবে না, অর্থাৎ তারা যেটা ভাবছেন সেই ভাবনার বিচারে নবী মাটির তৈরি নয় বরং তিনি নূরের তৈরি। অর্থাৎ এই যে দুই গ্রুপ মাটি এবং নূর বলতে যা বুঝেন এ ব্যাপারে যত দলিলাদি দেন, এই দিক থেকে বলতে গেলে বলতেই হয় যে নবী মাটির নয় বরং নূরের তৈরি। কারণ যারা নবীকে নূরের তৈরি মানতে চান না তারা কিছু উদ্দেশ্য নিয়েই মানতে চান না, সে উদ্দেশ্যগুলো মোটেও সৎ নয়, বরং তারা নবীকে খাটো করার উদ্দেশ্যেই এগুলি বলে থাকেন। তাদের মধ্যে অনেকেই মনে করে থাকেন যে নবী বড় ভাইয়ের মতো, নবী একজন সম্মানিত ব্যক্তি এটুকুর মধ্যেই, কিন্তু নবীর যে একটা বিশাল ব্যাপার, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর প্রতিনিধি বা এর পেছনে যে অনেক লোকায়িত রহস্য রয়েছে সেই বিষয়টা তারা মানতে নারাজ বিধাই তারা নবীকে নূরের তৈরি মানতে চান না বরং মাটির তৈরি বলে। অপরদিকে যারা নবীকে মাটির তৈরি না মেনে নূরের তৈরি মানার কথা বলেন বা বিশ্বাস করেন তারা নবীকে যথেষ্ট পরিমাণ ভালোবেসে নবীর মর্যাদার কথা ভেবে সব কিছু দিক বিবেচনায় নবীকে নূরের তৈরি মনে করেন, তারা ওই সব ব্যক্তিদের মতো নয় যারা নবীকে মাটির তৈরি বলে, নবীকে বড় ভাইয়ের মতো বলে বা নবীকে একজন সাধারণ মানুষের মতো বলে, অর্থাৎ বলে যে আমি তোমাদের মতোই একজন মানুষ, এইসব হাদিস বলে যে নবীকে আমাদের মতো করে বা তাদের মতো করে যে ভাবনা থেকে যে নবীকে মাটির তৈরি বলতে চায়, তাদের চাইতে শত শত গুণ উন্নত চিন্তাধারা হচ্ছে যারা নবীকে নূরের তৈরি মনে করে নবীর মর্যাদার কথা ভেবেই, যে না নবী আমাদের মতো মানুষ নন, তিনি এক বিশেষ কিছু, তিনি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য রহমত স্বরূপ, শুধু মানুষের জন্য না এই সমস্ত সৃষ্টিকুলের জন্য তিনি রহমত স্বরূপ, তিনি কী করে আমার মতো আপনার মতো হয়,
এই ভাবনা থেকে তারা তাকে নূরের তৈরি বলে থাকেন। সেক্ষেত্রে তারাও অনেকগুলো দলিল পেশ করেন। তাই সম্মানের কথা ভেবে যে কথাগুলো বলা হয় রাসূলের মর্যাদা রক্ষার জন্য, তাই মাটির তৈরি যারা বলেন তাদের চাইতে অনেক উন্নত চিন্তাধারা হচ্ছে যারা নূরের তৈরি ভাবেন। তবে এ ব্যাপারে কিছু কথা হচ্ছে এই, যেমন বলা হয়ে থাকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া ছিল না তাই তিনি নূরের তৈরি, অর্থাৎ তিনি নূরের তৈরি ছিলেন বিধায় তার ছায়া ছিল না। এরকম কথাগুলো আবার অনেকটা অযৌক্তিক। তো দেখা যায় কিছু এরকম অযৌক্তিক কথাবার্তা উপস্থাপন করার ফলে, অর্থাৎ নবীকে নূরের তৈরি প্রমাণের ক্ষেত্রে এমন কিছু যুক্তি বা এমন কিছু কথা বলার ক্ষেত্রে যারা নবীকে মাটির তৈরি মানে, এদের মধ্যে কিছু মানুষ আছেন যারা সত্য জানতে চায় কিন্তু বুঝতে পারে না। তো তখন দেখা যায় অযৌক্তিক কিছু তাদের সামনে আসলে তখন ভাবে এরা তো অযৌক্তিক কথা বলে, তার মানে এরাই ভুল, যারা মাটির তৈরি বলছেন তারাই মনে সঠিক, তাই তারা আর নূরের তৈরি কথাটা মানতেই চায় না। তো সব দিক আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের কোনো ভুল যুক্তির কারণে যেন কোনো মানুষ সত্যের দিকে আসতে চেয়েও আমাদের জন্যই যেন বিপথগামী না হয়ে যান। তাই সঠিক যুক্তিটাই দেওয়া উচিত। এটা সহজ একটা বিষয়, ওই জমানায় মানুষ কুসংস্কারে আচ্ছন্ন ছিল, তারা বিভিন্ন মূর্তির পূজা করত, দেওদানব যা পেত তাই পূজা করত। এমনও আছে যে তারা জাদুকর সবাইকে সম্মান করত, ব্যাপারটা অন্যরকম ছিল কারণ তারা তো বুঝতো না। তো সেই জমানায় একজন ব্যক্তির ছায়া নেই, এমন একজন ব্যক্তি তাদের কাছে আছেন ছোটবেলা থেকেই, তাহলে তো তারা নবীর তো দাবি করা প্রয়োজন ছিল না যে তিনি নবী বা আল্লাহর প্রেরিত রাসূল, বরং তারা বিনা দ্বিধায় তাকে আল্লাহ পর্যন্ত মেনে নিতেন যে এই লোকের ছায়া নেই তার মানে তিনি ঈশ্বর স্বয়ং, সেখানে তাকে নবী মানতেই নারাজ। এটা সহজভাবে বোঝার চেষ্টা করতে হবে আমাদের, যে একজন ব্যক্তির ছায়া নেই এত মানুষের মধ্যে তার মানে সে বিশেষ কিছু, এটা ছোটোবেলা থেকে হওয়ার কথা, কারণ এমন না যে সে ছোটোবেলা নূর ছিল না বড় হয়ে নূর হয়েছেন, এমন কিন্তু না, সে আদি থেকেই নূর। তাহলে যদি তার ছায়া না থাকেন তাহলে অবশ্যই আবু জাহেল, আবু লাহাব বা মক্কার অন্যান্য ব্যক্তিরা নিশ্চয়ই দেখেছেন যে অমুক বালকটির, অমুক শিশুটির ছায়া নেই। তাহলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় হওয়ার আগে, অর্থাৎ যখন নাবালক ছিলেন ওই সময়, তখনই কিন্তু তাকে মানুষ পূজা শুরু করে দিত ওই মক্কার ব্যক্তিরা, কিন্তু তা করেননি কারণ অন্য দশজন মানুষের মতোই তার ব্যাপারটা ছিল, অর্থাৎ তিনি কান্না করলে তার চোখ দিয়ে পানি বের হয়েছেন, তিনি খাবার খেয়েছেন অন্য মানুষগুলোর মতোই তিনি ছিলেন, তিনি আঘাত পেলে রক্ত বের হয়েছেন, তার কিছু অসাধারণ ঘটনা ছিল তখনও, কিন্তু এটা তো সেটা তো সবার সামনে আসেনি, কেউ মেনেছে কেউ মানেনি। তো দেখা গেল যদি ওই রকম কিছুই হতো, তার ছায়া থাকতো না এরকম একটা বিষয় যে প্রকাশ্যে তার কোনো ছায়া নেই, তাহলে নির্দ্বিধায় সবাই তাকে নবী নয় বরং স্বয়ং ঈশ্বর মনে করতেন। তাই এরকম যুক্তি দেওয়ার কিছু নেই যে নবী নূর বিধায় নবীর ছায়া ছিল না, অর্থাৎ তারা বলতে চান নূর অর্থ আলো, তা আলোর তো আর ছায়া হয় না। তো এরকম যুক্তি দিয়ে যদি নূর প্রমাণ করতে চান তাহলে সেটা অযৌক্তিক হবে, এবং যারা নবীকে মাটির তৈরি ভাবেন এদের মধ্যে যারা সহজ সরল আছেন তারা যখন আপনাদের বা তাদের সেই যুক্তিগুলো শুনবে, এই ধরনের যুক্তি ছায়া ছিল না, তখন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা নূর মানতে চাইবেন না, কারণ এগুলো সহজ বিষয়, বোঝার বিষয়, মর্যাদা বাড়াতে গিয়ে এমন কিছু বলে ফেলা উচিত হবে না যেটা অযৌক্তিক। আসলেই তো তার ছায়া ছিল, কারণ তিনি প্রথমেই নবী হিসেবে ধরা দেন নাই, সৃষ্টির আদিতেও তিনি নবী, তবুও কেন 40 বছর পর তিনি ঘোষণা করলেন যে তিনি আল্লাহর নবী? আমাদের সব কিছুই বুঝতে হবে, সব কিছুর একটা সময় আছে। যদি তার এত ইচ্ছা থাকতো তিনি প্রথম থেকে সবাইকে বুঝিয়ে দিবেন তিনি আল্লাহর প্রেরিত একজন রাসুল, তাহলে ছোটোবেলা থেকেই আসলে তার ছায়া থাকতো না বা আরও কিছু ব্যাপার স্যাপার ঘটত, কিন্তু এরকম কিন্তু ঘটেনি। কারণ হচ্ছে তিনি একটি বিশাল উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে আগমন করেছিলেন, সেজন্য একটা সময়ের অপেক্ষা পর্যন্ত তাকে করতে হয়েছিল। তাই 40 বছর বয়সে তাকে বলতে হয়েছিল যে আমি আল্লাহর প্রেরিত একজন রাসুল। সাধারণ মানুষরা কীভাবে সেটা তাদের ব্যাপার, যারা গুরুবাদী বা সুফিবাদী আছেন তারা কিন্তু সবাই জানেন তিনি সেই আদি থেকেই নবী, সৃষ্টির সময়ও তিনি নবী, জন্মের সময়ও তিনি নবী, শুধু তার আত্মপ্রকাশ ঘটিয়েছেন আমাদের কাছে 40 বছর বয়সে। এখন কথা হচ্ছে যে নূর বলতে আলো অর্থ করে নবীর ছায়া নেই ব্যাখ্যা করা হচ্ছে বা ইত্যাদি ইত্যাদি, এই ভাবনাটা একটা ভুল ভাবনা। নূর মানে আলো নয়, কারণ আমরা সবাই একটা কথা সেই ছোটোবেলা থেকে শুনেছি, আল্লাহর নূরে রাসুল পয়দা, রাসুলের নূরে সারা জাহান। এখন নূর থেকে যা সৃষ্টি সেটা তো নূরই, সেটা পরিবর্তন ঘটতে পারে আকার আকৃতি বা রূপের, কিন্তু তার সৃষ্টি তো সেখান থেকেই।
তাহলে নূর দ্বারা যদি আলো হয়ে বোঝানো হয়ে থাকে, তাহলে অন্ধকার কি? অন্ধকার কি অন্য কোথাও থেকে সৃষ্টি হয়েছে? অন্ধকারের জন্ম কি অন্য কোথাও থেকে? আল্লাহ যদি এই বিশ্বকে বেষ্টন করে থাকেন, তাহলে তিনি অন্ধকারকেও তো বেষ্টন করে আছেন। কারণ তিনি তো বলেছেন তিনি আসমান এবং জমিনের নূর। তার মানে নূর আলোতেও যেমন অন্ধকারও তেমন। নূর অর্থাৎ আলো নয়, নূর নূরই। অন্ধকারের মধ্যে নূর আছে, আলোর মধ্যে নূর আছে। মানুষকে সাধারণভাবে বোঝানোর জন্য নূর অর্থ আলো করা হয়। ব্যাপারটা অনেকটা এরকম, মানে উদাহরণ দিতে গিয়ে বলতে চাই, এটা কিন্তু মানে আমি সরাসরি বলছি না, উদাহরণ দেওয়ার জন্য, যে আমরা যে বিভিন্ন ফিল্ম দেখি সেখানে কিছু গ্রাফিক্স করা হয় যে দেখুন আলিফ লাইলা বা অন্য অন্য কিছু আছে, এইগুলোতে দেখালো কেউ আশীর্বাদ দিল, এখান থেকে একটা আলো বের হয়ে গেল, কিছু একটা জাদু করছে, এখান থেকে কিছু একটা লাইটিং চলে গেল। এগুলো কেন? এগুলো হচ্ছে আমাদের বোঝানোর জন্য, কিছু একটা ঘটছে। তো এই নূর বলতো মানুষ কি বোঝাবে, যখন মানুষ লেখাপড়া জানতো না, কম জ্ঞানী ছিল, ওই মুহূর্তে মানুষকে বোঝানোর জন্য কিছু জ্ঞানীরা নূর অর্থ আলো করে গেলেন, যে নূর মানে আলো। যেমন বলা হয় জ্ঞান আলো। আচ্ছা, জ্ঞান কি লাইটের মতো জ্বলে? জ্বলে না, তাও জ্ঞানকে আলো বলা হয়, এটা কিন্তু সবাই মানতে রাজি আমরা। অপরদিকে অজ্ঞতা হচ্ছে অন্ধকার। আচ্ছা, অজ্ঞতা মানে কি অন্ধকার? কারো যে যার একটু কম বুদ্ধি সে কি কালো হয়ে যায়, একদম অন্ধকারের মতো থাকে? না। বা যে খুব জ্ঞানী তার ভিতর থেকে কি লাইট বের হয়, সে অন্ধকারে চলে কি আলো বের হয়ে যায় চারপাশে? না, এরকম না। তবুও জ্ঞানকে আলো বলা হয়, কারণ হচ্ছে ওই যে জ্ঞান হচ্ছে নূর। তা আমরা অনুবাদ করতে গিয়ে বলি যে আলো। তা আমাদের বুঝতে হবে আলো মানেই যে এরকম লাইটিং আলো, এরকম না। তো নূর অর্থ নূরই। যে অর্থে নবীকে নূর বলা হচ্ছে, এই বিষয়টা একটা মানুষের ভুল ধারণা, তাই বলা হয় যে তার ছায়া ছিল না। না, তিনি সেরকম কোনো আলো বা সেরকম নূর না। নূরের সঠিক অর্থটা আপনাকে বুঝতে হবে। তিনি সৃষ্টির আদিতেও নূর, তার নূর থেকেই সব কিছু সৃষ্টি। তার মানে অন্ধকারও তার থেকেই সৃষ্টি, এই অন্ধকারও রাসুলের নূরই। তাই রাসুল সেই নূরের সৃষ্টি না যেই নূর মানুষ ভাবে, অর্থাৎ আলো, অর্থাৎ আলো দ্বারা রাসুল সৃষ্টি, এরকম কিছু না। আবার যে হযরত আদম আলাইহিস সালামকে যে মাটি দ্বারা তৈরি করা হয় বা সৃষ্টি করা হয়, তার মধ্যে রূহ ফুৎকার করা হয়, এই যে মাটির দ্বারা তৈরি করার কথা যে বলা হয়, বা এই যে আমরা ভাবি যে সাধারণ মাটি দ্বারা মানুষকে সৃষ্টি করা হয়েছে, রাসুল এই মাটি দ্বারাও তৈরি নয়, তারাও ভুল। এদিক থেকে যারা নূরের কথা বলছেন আলো ভেবে, তারাও ভুল। তবে রাসুল নূরের সৃষ্টি, শুধু তাই নয়, তার থেকেই সমস্ত কিছু সৃষ্টি, তার নূর থেকে, অর্থাৎ রাসুলের নূর থেকে। কিন্তু এই নূর দ্বারা আলো বোঝায় না। তাহলে রাসুল সত্যিই নূরের তৈরি, তবে মানুষ যেটাকে নূর ভাবে তিনি সেই নূরেরও তৈরি না, মানুষ যেটাকে মাটি ভাবে তিনি সেই মাটিরও তৈরি না, কারণ মাটিও রাসুলের নূর হতেই সৃষ্টি। যেহেতু সব কিছু রাসুলের নূর হতে, মাটি তাহলে কোথায় থেকে আসলো? রাসুলের নূর থেকেই তো। তাই যারা দলিল ভিত্তিকভাবে, বাহ্যিকভাবে রাসুলের নূর বা মাটির সৃষ্টি নিয়ে যে আলোচনাগুলি করছেন, সেটার একটা সমাধান দেওয়ার চেষ্টা করলাম, অর্থাৎ আমার মতামতটা জানালাম আর কি। তারপরে হাকিকতে আসলে নূর কী? ওই যে বললাম আল্লাহর নূরে রাসুল পয়দা, রাসুলের নূরে সারা জাহান। সৃষ্টির আদিতে যে নূর ছিল, অর্থাৎ সেই মহাসিন্ধু নূরের, সেখান থেকে এক খণ্ড নূর, নূরে আহাদি থেকে নূরে আহম্মদি বা নূরে আহমদি নূর বিচ্ছিন্ন হলো। এই আহমদি নূর হতে মহাম্মদি নূরের প্রকাশ, তার দ্বারাই এই বিশ্ব বাগান আলোকিত হলো বা সৃষ্টি রচনা করা হলো। তো এই নূর আলো নয়, বরং এই নূর আলোতেও যেমন অন্ধকারও তেমন, মাটিতেও তেমন, আগুনও তেমন, জলেও তেমন, বরং এই আগুন, পানি, বাতাস, মাটি যা আছে সবই এই নূরেরই প্রকাশ, অর্থাৎ এগুলি সবই নূরই একটা রূপ। এর নাম মাটি, এর নাম বাতাস, এর নাম আগুন, এগুলি সবই নূর। কারণ নূর থেকে তো সব সৃষ্টি করা হয়েছে, নূর থেকে তো এগুলি প্রকাশ ঘটেছে। এটা হচ্ছে হাকিকতে নূরের কথা বললাম সংক্ষেপে, যেহেতু আলোচনাটা রাসুলকে নিয়ে, তাই আমি নূর তত্ত্ব নিয়ে আলোচনা করতে চাচ্ছি না বিষয় একটা, যারা বোঝার তারা একটু কি বুঝতে পারবেন। তাছাড়া নূর তত্ত্ব নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে আলাদাভাবে, যেখানে নূরের হাকিকত সম্পর্কে আলোচনা করা হয়েছে, আসলে নূর কি সেটাও দেখতে পারেন। হাকিকত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পঞ্চভূতের সৃষ্টি, অর্থাৎ তার মধ্যে আগুন, পানি, বাতাস, মাটি, নূর সবই ছিল। এই জন্য যখন তিনি আঘাত পেতেন তার গা থেকে রক্ত ছড়ত, তার থুথু মোবারক ছিল, তার চোখ দিয়ে অশ্রু বের হতো, তিনি আহার করতেন। তাই তিনি শিশুকাল থেকে, অর্থাৎ তিনি শিশু থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত চলে গিয়েছিলেন এই পঞ্চভূতের কারণে। পঞ্চভূত
থেকে যদি সৃষ্টি না হতেন তাহলে এগুলো ঘটতো না, এই পরিবর্তনগুলো ঘটতো না, ছোট থেকে বড় রক্ত বের হওয়া, মুখে লালা বা থুথু কিছুই থাকতো না। ওই যে ওইরকমভাবে বলতে হতো যে তার ছায়াই থাকতো না, কেউ এভাবে হাত দিলে তার হাতটা তার হাতের সাথে লাগতো না, এভাবে চলে আসতো। যেহেতু তিনি পঞ্চভূতের তৈরি তাই তার এইরকম রক্ত বের হতো, তিনি আমাদের মতো খাবার দাবার খেতেন। আর এই হাকিকত থেকে তিনি বলেছিলেন যে আমি তোমাদের মতোই একজন মানুষ, কিন্তু ওই সমস্ত নাদান ব্যক্তিরা বুঝতে পারেনি, তাই তারা ভাবে যে তিনি আমাদের মতোই একজন মানুষ, আমিও যা তিনিও তা। না, তার এই দেহের গঠনটা হয়েছিল আমাদের মতো করে, আমার যেমন রক্ত মাংস আছে তারও তেমন রক্ত মাংস আছে এই দিক থেকে, কিন্তু তিনি যে সত্তা, মূল সত্তা, সেই ব্যাপারটাই আলাদা, এটাই তারা বোঝেনি। তাই তারা শুধু ওটুকের মধ্যে রেখেছে আমি তোমাদের মতো একজন মানুষ। আমাদের মতো একজন মানুষ বলতে তার চোখ আছে, নাক আছে, কান আছে, তার হাত পা আছে, তিনি আহার করেন, তার রক্ত বের হয়, সে দিক থেকে তিনি আমাদের মতোই তো, এটা বোঝানোর জন্যই তিনি এই কথাটা বলেছিলেন। তাই হাকিকতে তিনি পঞ্চভূতের তৈরি, অর্থাৎ নূর বা সাফা, আগুন, পানি, বাতাস, মাটি, এই পঞ্চভূত তার দেহের মধ্যে ছিল, যেমনটা আমাদের দেহের মধ্যে আছে। কিন্তু তার দেহে যেটা ছিল সেটা সম্পূর্ণই পরিশুদ্ধ, আমাদের দেহটা সম্পূর্ণ পরিশুদ্ধ না। পানির যে পাঁচটি গুণ রয়েছে তার মধ্যে অশ্রু, রক্ত, ঘাম এগুলো আছে, রাসূলের মধ্যে এগুলো ছিল। আবার আগুনের গুণের কথা যদি বলতে যাই, ওই যে ক্ষুধা, ক্লান্তি, রাসূলের মধ্যে এগুলো ছিল। মাটির গুণ যদি বলতে যাই, পশম, চামড়া, হাড় এগুলো তার মধ্যে ছিল। হাকিকতের বিচারে তাই তিনি পঞ্চভূতেরই সৃষ্টি, অর্থাৎ তার দেহটা পঞ্চভূতের সৃষ্টি। যেই দেহটা আমরা দেখি সেই দেহটা কিন্তু আসলে তিনি না, এটা তার দেহ। এই যে আমার দেহটা কিন্তু আমি না, এটা আমার দেহ। তাই তার দেহটা অন্য মানুষদের মতো করেই সৃষ্টি, কিন্তু তিনি মাটির তৈরিও নন, আর যা মানুষ যেটাকে নূর ভাবেন সেই নূরের তৈরিও নন, বরং তিনি সম্পূর্ণই একটা নূরানি মূর্তি, নূরের পুতুল বলা চলে। অর্থাৎ তার এই দেহটা হচ্ছে একটা নূরের পুতুল, তার মূর্তিটাই হচ্ছে নূরানি মূর্তি, তার মধ্যেই তার বসবাস, তিনি যিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দেহটার ভিতর, অর্থাৎ তার সেই দেহের ভিতর। তিনি তো আদি নূরই, তার এই দেহটাও নূর, কারণ এই পঞ্চভূত তো নূরই, তার নূর থেকে। কিন্তু তিনি যখন মানব কুলে এসেছেন সৃষ্টিকে রক্ষার জন্য, তখন তাকে একটা মানব মূর্তি ধারণ করতে হয়েছিল, সেই মানব মূর্তি সবসময় পঞ্চভূতের তৈরিই হয়। তাহলে পঞ্চভূতি তৈরি একটা মানব মূর্তির মধ্যে ছিলেন সে আদি নূর, তার নাম হয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু এরকম একটা দেহ ধারণ করেছিলেন তাই তিনি মানুষের মতো চলাফেরা করতেন, তাই তিনি বলেছিলেন আমি তোমাদের মতো একজন মানুষ। তবে ওই যে বললাম তিনি হচ্ছেন সেই আদি সত্তা, নূরে আহাদি থেকে বিচ্ছিন্ন হয়ে নূরে আহমদি সত্তা, তার থেকেই মুহাম্মদি রূপে এই বিশ্ব বাগান, এই সব সত্তা তারই বিভিন্ন রূপ মাত্র শুধু। ওই যে বলা হয় সৃষ্টির আদিতেও তিনি নূর ছিলেন। এখন হয়তোবা বলতে পারেন যে তাহলে তিনি কোন ওজুদে ছিলেন বা তার ওজুদটা মূলত কী ছিল। ওজুদ মানে হচ্ছে দেহ, অনেকে হয়তো বুঝেন অনেকে বুঝেন না। ওজুদের কিছু ব্যাপার আছে, পাঁচটি ওজুদ রয়েছে, ওয়াজিবুল ওজুদ, ওয়াহিদুল ওজুদ, মুমকেনাল, মুমতেনাল এবং আরেফেল ওজুদ। এই পাঁচটি ওজুদ আছে। তিনি যে রূপে প্রকাশ পেয়েছিলেন আমাদের কাছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপে, এই যে একজন ব্যক্তি ধরা হয়, আমরা মনে করি যিনি আল্লাহর প্রেরিত একজন রাসুল, তার যে দেহ বা তার যে রূপটা, যে তার অবস্থানটা, এটা হচ্ছে আরেফেল ওজুদ, তাই তাকে ধরা ছোঁয়া যায়। কিন্তু তার আদি রূপ হচ্ছে ওয়াজেবুল ওজুদ, যেটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, এমনকি কল্পনা করা যায় না। সেই ওয়াজেবুল ওজুদ থেকে একটি আলাদা নূর বিচ্ছিন্ন হলো একটি দেহ নিয়ে, সেই দেহের নাম হচ্ছে ওয়াহিদুল ওজুদ, যেটাকে দেখা যায়, অনুভব করা যায়, কিন্তু ধরা ছোঁয়া যায় না। সেই নূরই বিচ্ছিন্ন হতে হতে সর্বশেষ আরেফেল ওজুদ ধারণ করে, যেটাকে ধরা যায়, ছোঁয়া যায়, অর্থাৎ আমরা যা কিছু ধরতে পারি, এরকম যা কিছু আছে দুনিয়াতে, এগুলো সবই আরেফেল ওজুদের মধ্যে পড়ে। আর তিনি যে রূপটি ধরেছিলেন, তিনি যে দেহ ধারণটি ধারণ করেছিলেন, এটি ছিল
আরেফেল ওজুদ। এই নূর হচ্ছে আরেফেল ওজুদের নূর, তাই তাকে ধরা যাইত, ছোঁয়া যাইত। তাই তিনি মাটিরও সৃষ্টি, তিনি নূরেরও সৃষ্টি, তিনি পঞ্চভূতিরই সৃষ্টি। কিন্তু যে দৃষ্টিকোণ থেকে তাকে মাটির তৈরি বলা হয় সেটি ভুল, তিনি সেরকম মাটির তৈরি নন। আর যে দৃষ্টিকোণ থেকে বিচার করে আলোর সাথে সম্পর্ক রেখে তার ছায়া ছিল না বা ইত্যাদি ইত্যাদি, এইভাবে তিনি নূর, শুধুই নূরের সৃষ্টি, সেই ধারণাটিও আমার কাছে সম্পূর্ণ সঠিক মনে হয়নি। বরং তিনি সেই নূর, যে নূরের কোনো উপমা হয় না, সেটা ছিল তখন যখন তিনি আগমন করেন এই ধরাধামে। যে যখন তিনি আগমন করলেন, অর্থাৎ যখন তিনি ব্যক্তি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেলেন, তখন তিনি আরেফেল ওজুদ, অর্থাৎ এই পঞ্চভূতেরই সৃষ্টি একটি রূপ। আশা করি বুঝতে পেরেছেন। তারপরও যদি কেউ না বুঝতে পারেন তাহলে মন্তব্য করবেন, আমি অন্য কোনো ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।